ওয়েলকাম টু বিদঙ্কু ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। কোনো ভগ্নাংশের লব ও হরের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটি 9/11 হয়। আবার ওই ভগ্নাংশের লব ও হর থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটি 3/4 হয়। তো তাহলে ভগ্নাংশটি কত? তো ধরে নিই, ধরি ভগ্নাংশের হর, প্রথমে আমি লব ধরি, লব ভগ্নাংশের লব হলো এক্স আর হর হচ্ছে ওয়াই। তাহলে ভগ্নাংশটি কি হবে? ভগ্নাংশটি হবে তাহলে এক্স বাই ওয়াই। ওকে, আচ্ছা, এবার প্রশ্ন অনুসারে এক্স প্লাস 2 বাই ওয়াই প্লাস 2, মানে লব ও হরের সাথে যদি 2 যোগ করি তাহলে ভগ্নাংশটি হচ্ছে 9/11। সো দিস ইজ ইকুয়াল টু 9/11। আচ্ছা, এবার নেক্সট স্টেপে কি করব? আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। তো তাহলে 11 ইনটু এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 9 ইনটু ওয়াই প্লাস 2 হলো। আচ্ছা, তো তাহলে এবার গুণ গুণ করি, 11 এক্স প্লাস 22 ইজ ইকুয়াল টু 9 ওয়াই প্লাস 18। ওকে, আচ্ছা, এবারে ভেরিয়েবলগুলো এক সাইডে রাখি আর কনস্ট্যান্টগুলো আরেক সাইডে রাখি। তার মানে এক্স আর ওয়াইটাকে বাঁ দিকে রাখলাম। তো 11x মাইনাস 9y ইজ ইকুয়াল টু 18 মাইনাস 22, আর 11x মাইনাস 9y ইজ ইকুয়াল টু মাইনাস 4। ওকে, তো এটা আমি দিলাম এক নম্বর ইকুয়েশন। আচ্ছা, এবার দ্বিতীয় কেস কি বলছে? দ্বিতীয় কেসে বলছে যদি লব ও হর থেকে 1 বিয়োগ করা হয় তাহলে ভগ্নাংশটি হবে 3/4। ঠিক আছে, তো তাহলে কি হচ্ছে, আবার এক্স মাইনাস 1 বাই ওয়াই মাইনাস 1 করলে হচ্ছে 3/4। তো সেম প্রসেস আবার ক্রস মাল্টিপ্লাই করি, আর 4 ইন্টু এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3 ইন্টু ওয়াই মাইনাস 1, আর 4 এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 3 ওয়াই মাইনাস 3, আর 4x আবার এক সাইডে নিয়ে আসি, 4x মাইনাস 3y ইজ ইকুয়াল টু মাইনাস 3 প্লাস 4, আর 4x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 1। ওকে, তো এটা আমরা পেলাম 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এবারে দেখো আমরা কি করব, এই 2 নম্বর ইকুয়েশনের সাথে আমরা 3 গুণ করে দিই। কেন কি? দেখো, এবারে আমাদের 1 নম্বর ইকুয়েশনে এখানে মাইনাস 9y আছে, তাহলে এখানে যদি আমরা মাইনাস 9y আনতে পারি তাহলে এলিমিনেশন প্রসেসে ওয়াইটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কি করছি, ইকুয়েশন 2 এর সাথে, 2 নম্বর ইকুয়েশনের সাথে 3 গুণ করছি। তাহলে হচ্ছে 3টা 3 গুণ হয়ে যাবে এর সাথে, তাহলে প্রত্যেকটা টার্মের সাথে 3 হবে। তাহলে 4 ইন্টু 3 ইজ 12, তো 12x মাইনাস 9y ইজ ইকুয়াল টু 3। ওকে, আচ্ছা, এবারে ফার্স্ট ইকুয়েশনটা কি ছিল, 11x মাইনাস 9y ইজ ইকুয়াল টু মাইনাস 4। তো 11x মাইনাস 9y ইজ ইকুয়াল টু মাইনাস 4। আচ্ছা, এবারে আমি বিয়োগ করি, যদি বিয়োগ করি তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস এটা প্লাস হবে আর এটাও প্লাস হবে। তাহলে 12 মাইনাস 11 করলে হয় 1, তো এক্স অনলি, তো এক্স হলো, আর এখানে দেখো মাইনাস 9y প্লাস 9y ক্যান্সেল হয়ে গেল। এক্স ইজ ইকুয়াল টু 3 প্লাস 4 মিলে হবে 7, তাহলে এক্স পেলাম 7। তো এটা হচ্ছে লব, তো লব পেলাম 7। আচ্ছা, এবার হর কি করে পাবো? যে কোনো একটা ইকুয়েশনে আমরা বসিয়ে দিই, যেটা তোমাদের সুবিধে। আমি 2 নম্বর ইকুয়েশনেই বসাই, 2 নম্বর ইকুয়েশনে এক্স ইকুয়ালস টু 7 বসাই। তাহলে 2 নম্বরে এক্স ইকুয়ালস টু 7 বসালে কি হবে, তাহলে 4 ইন্টু 7 মাইনাস 3y ইজ ইকুয়াল টু 1, তাহলে 28 মাইনাস 3y ইজ ইকুয়াল টু 1, তাহলে হচ্ছে 28 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3y, আর 27 ইজ ইকুয়াল টু 3y, অতএব y ইজ ইকুয়াল টু 27/3, দ্যাট ইজ ইকুয়াল টু 9। তাহলে y ধরেছিলাম হর, তাহলে হর পেলাম কি 9, তাহলে লব পেয়েছি 7 আর হর পেয়েছি 9। তাহলে এবারে ভগ্নাংশটা কি হবে? এখানে কিন্তু আমাদের উত্তর শেষ নয়, আমাদের লিখতে হবে ভগ্নাংশ কত। অনেক স্টুডেন্ট এখানেই আনসার শেষ করে দেয়, কিন্তু সেটা তাহলে পুরো মার্কস কখনোই পাবে না। আমাদের নির্ণয় করতে হবে ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ হচ্ছে লব বাই হর। ওকে, লব বাই হর, তো লব পেয়েছি আমরা 7,
হওয়ার পেয়েছি 9, তাহলে 7/9, তাহলে এটাই হলো আমাদের আনসার। ওকে, তো ফাইনাল আনসার ইজ 7/9। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।